মেইন পয়েন্টেই হচ্ছে মানে কলেজে হইছিল ওটা একটু সাইডে পড়ে যায় আর আমার মনে হয় যে সুপার মানে উপশহরটা একদম সিলেটের মানে মেইনটে পড়ে গেছে এই জন্য আশেপাশে সবাই আর কি এখানেই আছে হচ্ছে মাত্র আসলাম তো চা খাচ্ছি আর হচ্ছে দেখি একটু ঘোরাঘুরি কেনাকাটা করব ফ্রেন্ড ওর ফ্রেন্ড আজকে শুক্রবার ফ্রাইডেতে ঘুরতে আসলাম সময় কাটানো এটা হচ্ছে মূল উদ্দেশ্য আর আসার সাথে সাথে মেলায় দেখলাম কি আছে নতুনত্ব কি আছে বিশেষ করে রাজা চাটা খুব ভালো লাগছে আর আমি শুধু চাই টেস্ট করছি আর কিছু করি না এখানে তো আরো অনেক ধরনের আইটেম আছে আর সর্বোপরি চা তো প্রেজেন্টেশন খুব ভালো চা টেস্টও ভালো আবার ওদের ডেকোরেশনটা খুব ভালো লাগছে তা তো অবশ্যই বিশেষ করে আমরা শাহিদ গিয়ে ওখানে এতদিন হইতো এখন এখানে নতুন একটা জায়গা ভালো লাগছে ওখানেও ভালো লাগছে ঘুরলাম বেড়াইলাম সময় করলাম টুকটাক কেনার মতনও জিনিস আছে হয়তো আমি আজকে ফার্স্ট টাইম আসছি আরেকবার আসবো মেলা তো শুরু আরো তো অনেক দিন চলবে আবার আসবো বারবার আসবো তখন হয়তো বা কিছু কেনাকাটা হবে বেশ ভালো লাগে হ্যাঁ অবশ্যই আমরা চাই যারা আমরা সবাই আসলে সিলেটে তেমন কোনো দিন ঘুরতে যাওয়ার মতন আশেপাশে তেমন কোনো জায়গা না যেসব জায়গাগুলো আছে ওগুলো তো সবসময় যেতে যেতে আমরা বোর হয়ে গেছি উইকেন্ডেতে আসলাম এই করলাম একটু ঘোরাফেরা করলাম বন্ধু বান্ধব নিয়ে আসলাম আড্ডা দাও ও আমি ঝালমুড়ি খাইছি খুব ভালো লাগছে সব কিছু মিলাই আছে সবাইকে বলবো খুব মেলাতে আসেন আর রাজা চা খাবেন তারপরে আপনাদেরকে ধন্যবাদ আপনারা এটা কভার করতেছেন কেন সবাই জানবে মেলাটা সম্বন্ধে এটাও তো দরকার আছে সবাই তো মনে আমরাই তো জিজ্ঞেস করে আসছি যে কোথায় হচ্ছে মেলা জানি উপশহরে তারপর জিজ্ঞেস করছি ই ব্লকে তারপরে আই ব্লকে তারপরে আমরা আসছি আপনাদের মানে খুব ধন্যবাদ যে আপনারা এটা প্রচার করতেছেন বিনোদনের জন্য সবাই আসে প্রত্যেকটা লোকই আসে কারণ এখানে আসলে সবার আর আজকে হচ্ছে ফ্রাইডে দিন আরও বেশি সবার অফিস আদালতে ব্রিটিং বন্ধ আর কি আর সবাই আসতেছে আলাদা বাচ্চাদের নিয়েও আসে আর একটু বয়স্ক লোক সবাই আসে কারণ একটু আনন্দ উপভোগ করে আর কি ভালো লাগে আর আমরাও আসি আর মেলায় এসে আমার খুব ভালো লাগছে কারণ আজকে ফ্রাইডে বন্ধ ছিল এখানে এসে মোটামুটি আমাদের আনন্দের একটা ইয়ে হইলো আর কেনাকাটা যা কিছু করছি ভালো করছি আর পরিবেশে মেলাটাও হচ্ছে সেই জন্য ভিতরে ভালো হচ্ছে মেলার আয়োজক হয় না কিন্তু আমার কাছে মনে হয় মেলাগুলো মানে বছরে একবার হয়তো এটা আর একটু বড় পরিসর হলে ভালো হতো মানে জায়গাটা ছোট হয়ে গেছে মানুষ বেশি হয়তো বা ফ্রাইডে দেখে আজকে বেশি কিন্তু ভালো এনজয় করছি আমরা হাঁটি হাঁটি পাপা চলে আসুন নার্গিস আপা হেলাই সুযোগ হারালে বাসায় যায় কাঁদবার আড়ালে ভাইয়া কিনলে ভাবি খুশি সংসারে বো হাসি খুশি সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের কাছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপশহর থেকে বিদায় নিচ্ছি আমি এনাম রহমান সবাই মেলাতে আসবেন ফ্যামিলির সবাইকে নিয়ে কেনাকাটা করবেন উপভোগ করবেন বিনোদন করবেন শালীনতার ভিতরে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালাম।